হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমার চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছ আজকে আমি একটি লটে চলে এসেছি ক্যানিংয়ের তালদিতে। তো এই যে লটে মেনলি ম্যাড্রাস পাড়া আছে এবং কিছু কিছু গিরিবাস পাড়াও আছে। খুব সুন্দর একটা লট এবং চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর। এখন সন্ধ্যা প্রায় 5:30 পার হয়ে গেছে, তার মধ্যে একটি ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি এই পাড়াগুলোকে শক করাবো। তো যে ভাইয়ের লটটা এসেছে সেই ভাইয়ের সঙ্গে আমি প্রথম ইন্ট্রোডিউস করাবো। এবং এই ভাই যে পাড়া সেল করে এমনটা নয়, এটা শখের জন্য। তো ভাইয়ের অনেক বলার পরে এই ভিডিওটা বানাতে দিচ্ছে, যেহেতু এটা ব্রিডিং সেকশন আছে পাড়াগুলো। তো এই যে ভাই লাইট জ্বেলে দিয়েছে, এই যে আরও কতগুলো পাড়া। তো আরও এক দুটো পেয়ার আমি শখ করাচ্ছি। তো এই যে ম্যাড্রাস পাড়া তো শখ করাচ্ছি, তার মধ্যে একটা পাঞ্জাবি পাড়া মালওয়াই পাড়া আসছে। তো সবচেয়ে বড় কথা আমার খুব ভালো লাগলো ভাই একটা টিপ শেয়ার করলো, যে ফাঁকা পরিবেশের মধ্যে পাড়া ঘর হলে পাড়াগুলো সুস্থ থাকে। তো সত্যি ভাই পাড়াগুলো একদমই সুস্থ, পুরোপুরি ফিট, কোনো এর মধ্যে কোনো গল্প নেই একদম। তো পাড়াগুলোর যে কালেকশান, তো কালেকশান দেখলে তো মন ভরেই যাচ্ছে সত্যি। তো এই যে পাঞ্জাবি যে মালওয়াই পাড়া, এই যে পেয়ারটাকে আমি একসঙ্গে দেখাচ্ছি, খুব ছটফট একদম ধরা হয় না। তো আচ্ছা, খুব একদমই ধরা হয় না পাড়াগুলো, তাই অত্যন্ত ছটফট। আর মালওয়াই, পাঞ্জাবি মালওয়াই। আচ্ছা, এগুলো কোথেকে কালেকশন করা? এগুলো আমার ওই ওস্তাদ গড়িয়াতে শালম সর্দার। আচ্ছা, তার কাছ থেকে। তো পাড়া প্রেমী যারা আছো বা যে সকল ভিউয়ার্সরা আছো যারা পাড়া পোষে, তাদের প্রত্যেকেরই ওস্তাদ আছে যারা একটু ভালো মানে পাড়া পোষে। তো এই ভাইয়ের ওস্তাদের নাম বললো তোমরা শুনতে পাচ্ছ। আচ্ছা, এই এর বাচ্চা কিছু করেছো? হ্যাঁ, এর বাচ্চা করেছে, এই ঘরে আছে এখনো, মানে টেস্ট করিনি। আচ্ছা, এর বাচ্চা মানে টেস্ট হবে। আচ্ছা, তো এই এর বাচ্চা ভাই কিছু করেছে, এখনো পর্যন্ত আকাশে ছাড়েনি, একদম হলুদ চোখের, প্রিয়াঙ্কা চোখের পাড়া, তাই তো? একদম হলুদ চোখের পাড়া। বাহ, খুব ভালো পাড়া। এই হচ্ছে ওই নরের মালাটা। বাহ, পাড়া দুটো একসঙ্গে দেখি, ছাড়া যাবে না বাইরে, কোনোদিন ছাড়িনি তো, নাহলে ছেড়ে দেখা। না না না, ঠিক আছে ঠিক আছে, ব্যাস। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এইখানে ভাইয়ের বেশিরভাগ সাদা পাড়া, মানে ভাইয়ের সাদা পাড়ার বেশি, শিয়া টাইপের পাড়া বা ম্যাড্রাস যেগুলো মানে জিরিয়া পাড়া হয় এই টাইপের পাড়া বেশি শখ করে থাকে। একজোড়া কালো পেয়ার দেখাবো, দাঁড়াও। একটা মাত্র পেয়ার কালো পেয়ার আছে, ম্যাগনেট পেয়ার, তাই তো? তো এই ম্যাগনেট পেয়ারের শখ আমি করাচ্ছি। এই পাড়াটা সম্পর্কে বলো, এই পেয়ারটা সম্পর্কে। এই পাড়াটা প্রথম কথা, এটা আমার পায়রা না, এটা আমাদের বাড়ির ওই সাইডটাতে একটা দাদার পায়রা ছিল, খুবই উঠতো পায়রাটা, আমার সেই ছোটবেলা থেকে দেখে আসতাম যখন থেকে পায়রা। এটা খুব পুরনো লাইনের পায়রা, তাই তো? হ্যাঁ, ম্যাগনেট লাইনের পায়রা, দেখতে পাচ্ছ অনেক বয়স হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ বা শুনতেও পাচ্ছ এই আয়ান দিচ্ছে একদম সন্ধ্যা 6টা বাজে। তো ভিডিওটি আমি হয়তো লং করার সুযোগ থাকলে আরও লং করাতাম, কারণ অসাধারণ যেসব পাড়া, খুব ভালো যে ভালো মানের যেসব পাড়া কালেকশন এখানে আছে। তো ভিডিও শেষ করতে ইচ্ছা করছে না। এই যে ম্যাড্রাস পাড়াটা ম্যাগনেট কোয়ালিটির, এই হচ্ছে মাদা, মাদাটার ওড়ান বেশ খুব বেশি। আচ্ছা আচ্ছা, ব্যাস ব্যাস, 7 ঘন্টা প্লাস উড়েছে মাদাটা। আচ্ছা আচ্ছা, 7 ঘন্টা প্লাস বাড়িতে, আমার ট্যাগও রয়েছে। আচ্ছা আচ্ছা, যদি কোনো প্রয়োজনে কোনো অসুস্থতার কারণে ছোটোখাটো টিপস তোমার কাছ থেকে নিতে পারে, যদি আমার ভিউয়ার্সটা উপকার হয়, একটু নম্বরটা শেয়ার করো। 8918386107 হোয়াটসঅ্যাপও আছে, এমনি কলিংও আছে। আচ্ছা, তো তোমরা এখন ভাই ইয়াং ছেলে, তোমরা যে কোনো টাইম ফোন করতে পারো। যাই হোক, তো এখানে ব্রিডিং সেকশনে আমি কতগুলো পাড়া একটু তোমাদেরকে দেখাই, কিছু আমি তোমাদেরকে কিছু পেয়ার দেখাচ্ছি। আচ্ছা, তারপরে কথা হবে। আচ্ছা আচ্ছা, সন্ধ্যার মধ্যে তো কিছু পেয়ার আমরা দেখে নেব, তারপরে আলোচনা হবে। এটা কি পাড়া আছে এটা? এটা হচ্ছে আন্দ্রাবিট ফুলশিরা পেয়ার। আচ্ছা, এটা অনেকদিন ধরে আমার বাড়িতে রয়েছে, প্রায় 3 বছর। আর এর বাচ্চা প্রচুর, মানে যেরকম দেখতে গেটাবে হয় সেরকম ওড়েও। তো ম্যাড্রাস পাড়ার এই যে একটা অসাধারণ কালেকশন, এটা গরমের পায়রা শীতের পায়রা দুটো টাইমেই উড়বে। দারুণ দারুণ কালেকশন। সন্ধ্যাবেলা তো এই চোখের কোয়ালিটি ভালোভাবে বোঝা যায় না, নাহলে অন্য টাইমে দিনের বেলা। আচ্ছা আচ্ছা, একদমই সন্ধ্যার সময় সত্যি। তো প্রায় 6টা বাজতে চলেছে, তার মধ্যেও আমি পাড়াগুলোকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। তাও আমি দেখো পাড়াটার আইস কোয়ালিটি একদম বিউটিফুল, আইস কোয়ালিটি। শরীর ভেঙে গেছে, বাচ্চা তুলেছে তো। আচ্ছা আচ্ছা, তো এখন এইটা ব্রিডিং সেকশনে আছে। তো ব্রিডিং সেকশনে আরও কতগুলো পাড়া আসাদুল ভাই আমাদের শখ করাচ্ছে, দেখে নাও। তো এই পাড়াটা, এই পাড়া পেয়ার সম্পর্কে কিছু বলো।
এই পায়রা যারা পুরনো পায়রা প্রেমী আছে তারা অবশ্যই বুঝতে পারছে এই দুটো পায়রা কি লাইনের পায়রা। আমি আর নতুন করে কিছু বলছি না। তাও তুমি একটু বলো এই পায়রাগুলো কোথা থেকে কালেকশন করা তোমার? এগুলো আমার একটা দাদা আছে আমার ওস্তাদ বললে চলে গড়িয়াতে শালম সর্দার দাদার কাছ থেকে নেওয়া অনেক পুরনো লাইন। আচ্ছা আর পায়রাগুলোর কোয়ালিটি ও যারা মানে প্রকৃত পায়রা প্রেমী তারাই বুঝতে পারবে কি লাইনের পায়রা আছে। আচ্ছা একদম ওল্ড ব্রিড ওল্ড জেনারেশনের পায়রা। বাহ খুবই ভালো এর আইস কোয়ালিটি। বাহ হেডলাইন তো খুব ভালো লাগলো একদম চ্যাপটা যেটা ম্যাড্রাস পায়রার একটা দারুণ বৈশিষ্ট্য। একটা ভালো পায়রা হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এই পায়রাটার মধ্যে আছে। এই হচ্ছে এই পায়রাটার পাঞ্জাটা। বাহ খুব সুন্দর পাঞ্জা একদম পায়রাটা আছে। এমনি পরের কোয়ালিটিটা দেখাই জাস্ট তিনটে একদম গায়ে গায়ে। আচ্ছা তো পরের কোয়ালিটি কেমন হলে পায়রা মোটামুটি ভালো ওড়ে? পরের কোয়ালিটি দু তিন রকমের তো পর থাকে পায়রার, তীর পর এই পর গোল পর এগুলো থাকে আর কি। আচ্ছা আচ্ছা কিন্তু যতটা সম্ভব দেখতে হবে পায়রার পরগুলো গায়ে গায়ে আছে। আচ্ছা তাহলে হাওয়াটা উপরে গেলে হাওয়াটা আর পাস হবে না। আচ্ছা আচ্ছা তাহলে আরো উপরে মাদাটা একটু দেখি এই পায়রা। হ্যাঁ এই পায়রার মাদা পায়রাটা কালদোমার মধ্যে আছে। বাহ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছো নটটার চোখটা একটু ডিপ ছিল মাদাটার একটা একটু লাইট। তো এটা যারা ম্যাড্রাস পায়রা পোষো বা শখ কর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এই এক পায়রা আন্ধ্রা ট্রিপলার পায়রা একদম চেন্নাইয়ের এক পিজি আছে একদম পিওর ব্রিড তাই তো? এই পায়রাটা আমি তোমার শখ করাই। এই হচ্ছে পায়রাটার আইস কোয়ালিটি। তো ভিউয়ার্স দেখতে থাকো অসাধারণ একটা আইস কোয়ালিটি ফুল শিরা তাই তো? আন্ধ্রার ফুল শিরা ট্রিপলার। এই হচ্ছে পায়রাটার পরের কোয়ালিটি। এই পায়রাটা উড়েছিল তুমি? হ্যাঁ উড়েছিল। আর এই পায়রা কতক্ষণ উড়েছে? নরমালি বেশি ট্রেনিং এ ফেলেনি 3-4 ঘন্টা নরমালি এমনি। আচ্ছা 3-4 ঘন্টা নরমালি উড়েছে আর বেশি পেটায়নি পায়রা। আচ্ছা আচ্ছা পেটালে হয়তো উঠতো। তো একটা অসাধারণ কালপোড়া পায়রা আমি অনেক লপটে গেছি এরকম কোয়ালিটির পায়রা এখনো পর্যন্ত আপাতত আমার চোখে পড়েনি। অনেক পুরনো জেনারেশন অনেক পুরনো জেনারেশন কালপোড়া কালদোমা যে পিওর পায়রা হয় একদম পরের প্রত্যেকটা একটা পরের মধ্যে একটা কাঁচি ভাব মানে তরোয়ালের মতো পাখনা আছে প্রত্যেকটা পরই একদম পরের মধ্যে কোনো গ্যাপ নেই। আর লেজটা তো একদম অসাধারণ লেজ পুরো মালা একদম অসাম লেজ জাস্ট অসাম পায়রাটা। আর মিডিয়াম সাইজের পায়রা। বাহ খুব ভালো লাগলো পায়রাটা দেখে। এই পায়রা ছেড়ে দাও পায়রাটা অত্যন্ত ছটফটে পায়রা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রাটা। এবং এই যে ভাইয়ের যে এই যে চারিপাশের পরিবেশটা একদম রাস্তার পাশেই খুব ভালো একটা পজিশন। এই যে পায়রা বসার জন্য এই যে বাঁশটা দেওয়া আছে। আচ্ছা একদম ক্যানিংয়ের তালদি গোবিন্দনগর। এটা গোবিন্দনগর তাই তো? গোবিন্দনগর। তো পায়রার বিষয়ে যদি তোমার কাছ থেকে কোনো টিপস কেউ নিতে চায় আমার কোনো ভিউয়ার বন্ধু তুমি দিতে পারবে? আমি তো এখন অত বড় ওস্তাদ হইনি তাছাড়া আমার নিজেরও ওস্তাদ রয়েছে। আচ্ছা যাই হোক তো তুমি তাও যতটা পারবো মানুষকে সাহায্য করার চেষ্টা। আচ্ছা আচ্ছা তুমি যেহেতু একটা পুরনো পায়রা প্রেমী মোটামুটি তোমার হয়তো বয়স কম কিন্তু 12 বছর ধরে পায়রা পুষে আসছো মানে নরমাল যে টিপস গুলো দরকার হয়। এখন গরমের সময় পায়রা তো প্রায় লপ্টে অসুস্থ তো তুমি এই সময় কি পায়রা খাওয়াচ্ছো? এখন খাওয়া বলতে তো গরমের সময় তোমার কি ট্রিটমেন্ট করলে মোটামুটি পায়রা তোমার লপ্টে আমি দেখছি কোনো একদম অসুস্থ পায়রা নেই তুমি মোটামুটি কি ট্রিটমেন্ট তোমার চলে? প্রথমত পায়রার চলাফেরার জন্য খোলামেলা জায়গা দরকার। আচ্ছা আচ্ছা দিতে হবে তাদেরকে খোলামেলা জায়গা। তাছাড়া এমনি স্নান করার জল তো দিতেই হবে মাস্ট কারণ গরমের সময়। আচ্ছা হাওয়া বাতাস যাতে চলাচল করতে পারে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। আর পায়রা যতটা পরিমাণ কম রাখতে হবে। আচ্ছা কম রাখলে পায়রা অবশ্যই সুস্থ থাকবে। আচ্ছা অসাধারণ একটা টিপ শেয়ার করলো আসাদুল ভাই। তো দেখতে পাচ্ছ পায়রার জন্য যে খোলামেলা একটা পরিবেশ সেই দারুণ পরিবেশটা কিন্তু এখানে রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো এই যে এই খোলামেলা পরিবেশ এবং চারিদিক থেকে যে একটা হাওয়া যে হাওয়াটা মানে কি বলবো হাওয়াটা পাস করার যে পজিশন সেই পজিশনটা থাকলে পায়রা অসুস্থ কম হবে তাই তো? তোমার নম্বরটা একটু শেয়ার করে দাও ভিউয়ার্স বন্ধু। আচ্ছা এই যে পায়রার পায়রাটা আছে আব্দুল হোসেন আব্দুল মোমেন আসাদুল আব্দুল মোমেন আসাদুল তাই তো? বাহ এটা কাদের? এটা কার? তোমাদের নিজের? আচ্ছা তোমাদের নিজেদের ট্র্যাক তাই তো? বাহ তো এই যে আজকের দিনের শেষ পেয়ার একদম সন্ধ্যা বুঝতে পারছো একদম সন্ধ্যা ওই যে চাঁদও উঠে গেছে। এই যে তো এই আজকের দিনের শেষ পেয়ার ভিউয়ার্স তোমাদের শখ করাচ্ছি। এটা কি পায়রা আছে এই পায়রাটা সম্পর্কে একটু কিছু বলো। এই পায়রাটা সম্ভবত 8-7 লাইন ক্রস আছে কিন্তু যারা ভালো জানে আমার থেকে তারা অবশ্যই জানে কালপোড়া লাইনের পায়রা কালপোড়া কালদোমা লাইনের পায়রা।
অরিজিনালি কোন লাইন আছে আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, তো জেনারেশনটা খুব ভালো, এদের বাচ্চা কাচ্চা খুব উড়েছে, খুব উড়েছে, তো খুব ভালো একটা কালেকশন, একদম নটটা তো জাস্ট অসাম, খুবই ভালো নর, হেডলাইনও খুব ভালো। এই হচ্ছে মালাটা, গুড পিজন বললে ভুল হবে, একদম বেস্ট বেস্ট কালেকশন, একদম সব কটি মোস্ট সিলেক্টেড পাড়া এখানে আছে। বাহ, যে কটা বাচ্চা করেছি তো প্রায় 8 ঘন্টা প্লাস, এর বাচ্চা তো, এর বাচ্চা তো, হ্যাঁ এরই বাচ্চা, দারুণ রেজাল্ট। দেখি পাড়া দুটো একসঙ্গে ধরো, এই হচ্ছে ওভারঅল পেয়ারটা ভিউয়ার্স। তো এখানে ভাইয়ের আরও কিছু শখ তোমাদের দেখাচ্ছি, একদম পাড়া লফটের পাশেই এই যে এই অ্যালোভেরা গাছ, এগুলো খুব উপকারী গাছ তোমরা সবাই জানো, একদম একটা ন্যাচারাল পরিবেশ। এই যে পাশেই পুকুর, বিশাল বড় একটা পুকুর, এই যে দেখতে পাচ্ছ, একদম পাড়ার জন্য যে সুস্বাস্থ্য, সু একদম একদম ন্যাচারাল একটা পরিবেশ দেওয়া যায়, তো সেটা ভাই চেষ্টা করেছে, একদম খুব ভালো লাগলো। এইখানে ভাইয়ের কতগুলো শখের মুরগিও আছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছ, করকনাথ মোরগ মুরগি, একদম খুব ভালো কোয়ালিটি। এইগুলো শখ করানোর উদ্দেশ্য আমার এই জন্য হলো, যেহেতু ছাদের উপরে লফটের পাশে এইগুলো আছে, সেইগুলো আমি ওই জন্য শখ করালাম, আমার খুব ভালো লাগলো এই যে মোরগ আর মুরগিগুলো। এই যে তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আশা করছি এত ভালো মানের ভিডিও মানে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, তো ভালো লাগলে ভিউয়ার্স বন্ধুদের বলবো যে প্লিজ একটা করে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও, আর যে সকল সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া করবে, আশীর্বাদ করবে। টাটা।